আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। বাসায় খুব সহজে স্ন্যাক্স হিসেবে বা বাবুদের জন্য তৈরি করতে পারবেন এই রেসিপিটা। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি। আমি এখানে এক কাপের মতো সাবুদানা নিয়েছি। আমি ছোট সাইজের সাবুদানাগুলো নিয়েছি। এবার এগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। সাবুদানাগুলো ধুয়ে নিয়েছি, এখন এক কাপ পানি দিয়ে এগুলো ভিজিয়ে রাখছি। সাথে অ্যাড করছি সামান্য লবণ। চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। এভাবে রেখে দিব 20 মিনিট। আমি একটা চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এগুলো খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে। আমি বেশ কয়েকটি লজেন্সের কৌটার মুখ নিয়েছি। আপনারা পাপড়গুলো ছোট আকৃতির করতে চাইলে কফির কৌটার মুখও নিতে পারেন। এখন কটনে তেল নিয়ে মুখগুলো মুছে নিতে হবে। তেল না দিলে পাপড়গুলো উঠানোর সময় সমস্যা হবে। এবার চামচের সাহায্যে সাবুদানাগুলো জাস্ট বসিয়ে নিলেই হচ্ছে। এবার সবগুলো রাইস কুকারে চালনির উপরে বসিয়ে নিচ্ছি। আমি আগেই রাইস কুকারে পানি বসিয়ে রেখেছিলাম। পানিগুলো ফুটতে শুরু করেছে। এবার চালনিটা রাইস কুকারের উপর বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 30 সেকেন্ড পর তুলে নিতে হবে। বড় স্টিলের প্লেটের মধ্যে আগেই তেল মাখিয়ে রেখেছি। এবার ঢাকনাটা জোরে প্লেটের উপর উল্টো করে মারলেই ইজিলি পাপড়গুলো বের হয়ে আসবে। এখন এগুলো টানা রোদে শুকিয়ে নিতে হবে। সাধারণত একদিনেই পাপড়গুলো শুকিয়ে যাবে। একটু ভালোভাবে রোদে শুকালে 1 বছর সংরক্ষণ করা যায়। আমি একটা পাপড় ভেজে দেখিয়ে দিচ্ছি। সাবুর পাপর খুব গরম তেলে ভাজতে হয় না। লো হিটে এগুলো ভেজে নিতে মাত্র 10 সেকেন্ড করে সময় লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন।